ভোলায় বিগত বছরগুলোতে ফলন কম হওয়ায় আখ চাষীদের লোকসানের মুখে পড়তে হয়েছিল। এবছর আখের বাম্পার ফলন হওয়ায় খুশি চাষিরা। এখন আখ মাড়াই আর বাজারজাতকরণ নিয়ে ব্যস্ত সময় পার করছেন তারা। প্রতিনিধি ছোটন সাহার তথ্য প্রতিবেদনে বিস্তারিত। গত বছরের তুলনায় এবছর আখের ফলন ভালো হওয়ায় হাসি ফুটেছে ভোলার কৃষকদের মুখে। বাজারে দাম ভালো হওয়ায় লাভবান হওয়ার স্বপ্ন দেখছেন তারা। আবহাওয়া অনুকূলে থাকায় এবছর ফসলে রোগ বা পোকার আক্রমণ হয়নি, তাই এবছর বাম্পার ফলন পেয়েছেন চাষিরা। এখন খেতে আখ মাড়াই আর বাজারজাতকরণ নিয়ে ব্যস্ত সময় পার করছেন চাষিরা। এবছর বাজার ভালো হওয়ায় অনেকেই আখ আবাদে আগ্রহী হয়ে উঠেছেন। রোগের আক্রমণ নাই, পোকার আক্রমণ নাই, আমাদের বাজারজাত ভালো এবং আমরা কৃষকরা দামও ভালো পাইতেছি। গত বছরও এই 50-60% জমিতে করছি, এবার করছি 150% জমিতে। 55,000 টাকা খরচ হয়েছে শুধু আখের পিছনে, তাতে আমরা 90,000 টাকা বিক্রি করছি, 25-30,000 টাকার মতন লাভবান হয়েছে। আগামীতে আখের চাষ করব, এবার ভালো দাম পাইছে। চলতি বছর আশানুরূপ আখের আবাদ ও উৎপাদন হয়েছে বলে জানান কৃষি বিভাগের এই কর্মকর্তা। এবছরে আখ আবাদের লক্ষ্যমাত্রা ছিল 490 হেক্টর এবং আবাদ সম্পন্ন হয়েছে লক্ষ্যমাত্রা ছাড়িয়ে 570 হেক্টর। স্থানীয় চাহিদা মিটিয়ে দেশের অন্যান্য জেলাতেও আখের রপ্তানি কাজ চলমান আছে। এই মৌসুমে ভোলায় 517 হেক্টর জমিতে আখের আবাদ হয়েছে। স্থানীয় চাহিদা মিটিয়ে এসব আখ দেশের বিভিন্ন জেলাও রপ্তানি করা হয়। নিউজ ডেস্ক, দেশ টিভি।